সুপ্রভাত, রাধে রাধে। ভোগ দর্শন করিয়ে ভিডিওর সঙ্গে গেলাম। তো ভগবানের দর্শন তো আজ অবশ্যই করাবো, আর আমি তো প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি ভগবানের দর্শন করার, কারণ আমার মনে হয় আমার ভিউয়ারদের ভগবানের দর্শন করালে তাদেরও দিনটা ভালো যাবে, আমারও দিনটা ভালো যাবে। তো আজ হচ্ছে শয়নী একাদশী, ভগবান আজকে শয়নে যাবেন কলমি শাকের বিছানা পটলের বালিশে। তাই আজকের দিনে কলমি শাক এবং পটল খাওয়া একদমই বারণ। কিন্তু আজকের দিন থেকে চতুর্মাসা ব্রত শুরু হচ্ছে। চতুর্মাসা ব্রত মানে চার মাসে চারটে জিনিস বর্জন করতে হবে। তো এমনিতেই চতুর্মাসা ব্রত মানে এই মাসে পটল খাওয়া যাবে না, তো পটল খাওয়া যাবে না, এটা একটা সায়েন্টিফিক দিক বলি। এই সময় পটলে ভীষণ পোকা হয়, তো এই সময় পটলে প্রচুর পরিমাণে ওষুধ দেওয়া হয়। জানি আমি হয়তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সমস্ত কিছু জিনিসটাই ওষুধ দ্বারাই তৈরি হয়, ওষুধ ছাড়া এখন আর কিছু নেই, আমরা যা খাচ্ছি সমস্তটাই ভেজা। তো এখন আমি ভগবানের ভোগ রেডি করছি, একাদশীর ভোগ, ভগবানকে ভোগ দিয়ে তারপরে সেই প্রসাদ আমরা গ্রহণ করবো। শয়ন একাদশীর দিন, যে শয়ন একাদশীর দিন, বাবা কার জন্যে, ওই জন্য একটা জামা অর্ডার করেছিলাম। কত বড়, কেমন হয়েছে জামাটা? টু এক্সেলই অর্ডার করেছিলাম, কিন্তু কি জানি ফ্লিপকার্টে একদম সাইজ ভালো এটা অর্ডার করেছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই জানাবি। ওকে দিয়েছি, এখানে হচ্ছে ক্ষীর, এখানে সাপুর পায়েস হয়ে গেছে, এখানে হবে আলু ভাজা, আর পাশে আছে মাখনা আর কাজু ভেজেছে, ভেজে রেখে দিয়েছে শুধু নুন লবণ দিয়ে। আর এই যে আলু ভাজা হচ্ছে, আর এই যে পনিরটা নুন মাখিয়ে রেখে দিই, পনিরটা ভাজা হবে। তো এই যে ভগবানের ভোগ রেডি, তো আজ আপনাদের আমি কিছু কথা বলবো যেটা এখন নয়, তো পরে কথা বলছি, পরে বলবো কি। আপনারা অনেকেই বলেন যে শিব আর কৃষ্ণ আলাদা, বা শিবের ভক্ত হয়ে কৃষ্ণের পুজো করি বা কৃষ্ণের উপবাস করি, এই সম্পর্কে নিয়ে আমি কিছু কথা বলবো, তো পরে বলছি। এখন ভগবানকে ভোগ নিবেদন করি, ভগবানকে সকাল থেকে মানে পুজো দেওয়া হয়নি, এই ভোগ আমি কমপ্লিট করে বানানো তারপরে প্রসাদ দিই, এই ভোগ দিই। তো এখন বাজে হচ্ছে 10টা, ভগবানকে ভোগ নিবেদন করলে মনে একটা আলাদাই শান্তি, আমি যেহেতু আজ একাদশী তাই। কি হলো তোর, কি শুতে ভালো লাগছে না? কুটু, ও কুটু, আর কি হয়েছে, কি করতে হবে, খুলে দিতে হবে, আচাটা খুলে দাও। মিট্টি দিদি কই, আয় মিট্টি দিদি। এই যো দুই ভাই বোনের ভালোবাসা শুরু হয়েছে। কি করে দুজনে, ওকে পাশে পেলেই ওর খুব আনন্দ।
চোখটা জ্বলছে, আলোটা জ্বলছে বলে। হ্যাঁ এতক্ষণে নিবে, গলাটা টিপে ধরবে, ওকে মারবে, ধরবে, যা ক্ষতি করবে ওকে কিছু করবে না। তো এখন বাজে হচ্ছে প্রায় 12টা, স্নান টান আবার সেরে চলে এলাম, কারণ ঘর দোর সমস্ত কিছু পুঁছলাম মোছা টোছা হয়ে যাবার পর। এখন বসেছি প্রসাদ গ্রহণ করতে, মাস্টারমশাই আমি মিষ্টি। তো আজকে হলো যে বছরের 4টে সেরা একাদশী হয় তার মধ্যে একটি, কারণ ভগবান এই দিনে শয়নে যান, আর ওঠেন হচ্ছে উত্থান একাদশী, যেটা হচ্ছে অঘ্রাণ মাসে। তো এখন চলো ভোগ প্রসাদ গ্রহণ করি, আর কিছু কথা আমি শেয়ার করব বলেছি অবশ্যই করব। তো সেটা শেয়ার করাটা অবশ্যই, অনেক ভিউয়ার্সরা প্রশ্ন করেন যে হ্যাঁ শিবের ভক্ত আমি মাস্টারমশাই, আমার থেকেও বড় কথা হচ্ছে মাস্টারমশাই খুব বড় একজন শিবের ভক্ত। উনি শিবকে মানে কি হিসাবে বলবো, তার সর্বস্ব হিসেবে মানে, তাই শিবের ভক্ত বলেই যে কৃষ্ণের কোনো উপবাস করা যাবে না বা কৃষ্ণের ভক্ত বলেই যে শিবের কোনো উপবাস করা যাবে না এরকম কিন্তু নয়। তো দুটোই যে সমান তার উদাহরণ আমি দেবো। তো চলো তাহলে ভোগটা একটু দর্শন করাই। এই যে মাস্টারমশাইয়ের থালা, আমার থালা, মিষ্টির থালা, আর ওদিকে সমস্ত প্রসাদগুলো রাখা আছে। কেন কি ঘরে নিয়ে চলে এসেছি, কারণ পাখার হাওয়া ছাড়া ওটা ভালো থাকবে না রান্নাঘরে রেখে দিলে। তো এই যে রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ভগবানকে ভোগ নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করছো, প্রণাম করে প্রসাদ গ্রহণ করবে, ঠিক আছে? তো চলো এই যে আজকের দিনে অনেক অনেক মহামন্ত্র জপ করুন এবং ভগবানের নাম সংকীর্তনে নিয়োজিত করুন নিজেকে। হরে কৃষ্ণ। তো অনেকেই যেটা আমার বলার জন্য লাস্ট ভিডিওটা এন্ডিং করতে আসা, সেটা হলো শিব আর কৃষ্ণের মধ্যে অন্তর কী, বা শিবের পুজো, শিবের ভক্ত হলে কৃষ্ণের উপবাস করব না বা কৃষ্ণের পুজো করব না, এরকম কোনো কথা নেই। আর শিব আর কৃষ্ণের মধ্যে শ্রেষ্ঠ কে, এটা প্রশ্ন এক গুরুজিকে একটা ছোটো বাচ্চাই প্রশ্নটা করেছিল। তো তখন গুরুজি তার উত্তরে বলেছিলেন যে দুটো নেত্র মানে দুটো নয়ন যদি হয়, যদি তোমার লক্ষ্য এক হয় আর তুমি যদি দুটো নয়ন দিয়ে দুটো আলাদা দেখো, দুটো আলাদা লক্ষ্য দেখো, তাহলে তোমার নয়ন খারাপ মানে চোখ খারাপ। আর শিব আর কৃষ্ণ তোমার সামনে যদি দাঁড়িয়ে থাকে, তুমি কি তোমার দুটো চোখ দিয়ে দুজনকে দুরকম দেখবে, একটা চোখ দিয়ে শিবকে দেখছো একটা চোখ দিয়ে কৃষ্ণকে, কি দেখবে? কি দেখবেন না, তাহলে দুজনকেই দুটো চোখ দিয়েই দেখবো আমরা, তাহলে সেখানে অন্তর কোথায় দেখতে পেলেন? অন্তর কোথাও নেই। শিব এবং কৃষ্ণ দুজন দুজনের পরিপূরক, দুজন দুজনের গুরুদেব, দুজন দুজনের গুরু শিষ্য, তাই শিবের উপবাস বা কৃষ্ণের উপবাস বলে এরম কোনো কথা হয় না। ভগবান শ্রীকৃষ্ণ ইনি হলেন দেবাদিদেব মহাদেব, দুজন দুজনের পরিপূরক, তাই শিবের উপবাস বা শিবের ভক্ত বা কৃষ্ণের ভক্ত বা কৃষ্ণের উপবাস এরম বলে কোনো জিনিস হয় না, সবই সমান। তাই আমরা দুটো চোখ দিয়ে দুজনকেই সমান চোখে দেখি, তাই না? আশা করি আমার ভিউয়ার্সদের এই উত্তরটা পাওয়া হলো, যদি না পাওয়া হয়ে থাকে পরে আবারও বলবেন, আমি আবারও কিছু তথ্য আপনাদের দিয়ে দেবো। চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। শয়ন একাদশীর উপবাস আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন বা হর হর মহাদেব লিখবেন। তো চলুন, হর হর আর হরি দুজনে একই, হর হর মহাদেব আর হরে কৃষ্ণ একই। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে, ততক্ষণে টাটা।